প্রবাদ রয়েছে কারো পৌষ মাস কারো সর্বনাশ। প্রকৃতিতে পৌষ শেষ হলেও শীত সর্বনাশ ডেকে এনেছে নিম্নবিত্তদের। অনেকের গায়ে নেই গরম পোশাক, রাতে জোটে না কম্বলটুকু। আবার এই শহরেই বিত্তবানদের বসবাস, যারা শীতকালকে রীতিমতো উদযাপন করছেন। এই শীতে যেন ধনী গরিবের বৈষম্যটা অত্যন্ত প্রকট হয়ে দেখা দিয়েছে। রাজধানীর ধানমন্ডি লেক, অনেকে আসেন হাঁটতে, কেউ বা শারীরিক কসরত করতে। এখানেই দেখা মিলবে রাতে বৈদ্যুতিক আলো জেলে খাবারের আয়োজন করে ব্যাডমিন্টন খেলার দৃশ্য। এদের বেশিরভাগই শীতে ব্যাডমিন্টন খেলে গায়ের ঘাম ঝরাচ্ছেন। শীতের কারণে আমরা বেশিরভাগই আপনার ব্যাডমিন্টন খেলাটা অবশ্য মানে অন্যান্য খেলার চেয়ে ব্যাডমিন্টন খেলাটা বেশি পছন্দ করি আমরা। মানে অন্য দশটা খেলার মতো না, যেখানে প্রচুর পরিশ্রম হয়, মানে খুব অল্প সময়ের মধ্যে বেশি পরিশ্রম খেলতে হয়। শীতে আসলে বিভিন্ন ধরনের পিঠা পাওয়া যায় যেটা আমরা গরমে পাই না, যেমন হচ্ছে ভাপা পিঠা, তারপর হচ্ছে পাটিসাপটা পিঠা। যে শীত আসলে এই পিঠাপুলির একটা আমেজ লেগে থাকে। শীতে অনেকেরই ঠান্ডা পানি ব্যবহারে স্পর্শকাতরতা রয়েছে, তাই ঢাকার অনেক দালানেই এখন গিজার ব্যবহারের প্রচলন শুরু হয়েছে। উচ্চ ও উচ্চ মধ্যবিত্ত পরিবারগুলো এর অন্যতম ধারক বলা চলে। এই যেরকম ঠান্ডা পানি, সেই ঠান্ডা পানিতে গোসল করাটা অনেক দুঃসাহসী একটা ব্যাপার। খুব ঠান্ডা লাগে, মানে এত ঠান্ডা সহ্য হয় না, সেই জন্য গরম পানি অনেক ভালো লাগে। ঢাকার অ্যাপার্টমেন্টগুলোয় একটু চোখ বুলালে দেখা মিলবে অনেকে ছাদে বারবিকিউ পার্টির আয়োজন করেছেন, সেগুলোর ছবি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন। কেউ কেউ করছেন হাস পার্টি। বলা চলে শীতকালকে পুরোপুরি উপভোগ করছেন সমাজের বিত্তবানরা। ঢাকা শহরের মধ্যে অনেক জায়গায় খিচুড়ি, তারপর হাঁসের মাংস, ওগুলো পাওয়া যায়, আমরা ওগুলো খেতে যাই। তারপর হাঁসের মাংস তো শীতকালে সবাই প্রেফার করে। সো অথচ এই শহরেই বাস লাখ লাখ বস্তিবাসীর, তাদের জীবনে শীত নিয়ে আসে কঠিন সময়। যে চালের ফুটো দিয়ে বর্ষার বৃষ্টি ঝরে, আবার সেই ফুটো দিয়েই ঢোকে হিমেল বাতাস, কিন্তু উষ্ণতার জন্য নেই একটা কম্বল পর্যন্ত। বাবা, শীতে আমি খুবই কষ্ট করছি, কষ্ট জীবন যাপন করতেছি, একটা কম্বল পাই না, একটা শীতের কোনো পোশাক পাই না, বেটারা কাজ মাস করতে পারে না, ঠান্ডার জন্য বাইরে যেতে পারে না। আর আগে যেই কম্বল মম্বল পাওয়া যেত শীতের মধ্যে, অনেকটা সুইটারও পাওয়া যায় না আমরা। এরা দৈনন্দিন কাজ সারেন হিম শীতল পানি দিয়েই, গোছল কিংবা অন্যান্য কাজে গরম পানি খোঁজা বিলাসিতা মাত্র, খাবারেও নেই বাহারি কিছু, সারা বছরের একই মেনু। জিনিসের অনেক দাম, কাজ কাম হইতেছে, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না, না খেয়ে থাকতে হয়। শীতে মানুষ একটা চাদর পাই না, কম্বল পাই না, টিনের ঘর, কুয়াশা পরে রাত্রে ঘুমাইতে পারি না, অনেক কষ্ট। সবচেয়ে দুর্ভোগে কাটে শিশু ও বৃদ্ধদের। রাজধানীর রাজপথে এমন অনেক শিশুর দেখা মিলবে যারা খালি পায়ে আর গায়ে ন্যূনতম কাপড় নিয়ে মেতে উঠেছে দুরন্ত পনায়। টিনের ঘর তো ঠান্ডা বেশি লাগবে, অন কয়ে কি দিব, কোনো কিছু হবে না, কেউ দিব না। আমার বাসায় শীতের কাপড় নাই, আই গরিব মানুষ। শীতকালে রাত নামলে ঢাকার এক পরিচিত দৃশ্য, বিভিন্ন স্থানে দেখা মিলবে আবর্জনা জড়ো করে তাতে আগুন ধরিয়ে শীত নিবারণের চেষ্টা। ধনী গরিবের এই বৈষম্য ঘুচবে যখন এগিয়ে আসবেন সমাজের বিত্তবানরা। হয়তো কর্মসংস্থানের মাধ্যমে ঘুচবে এদের দুঃখ, নয়তো হাতে হাতে পৌঁছে দিতে হবে সহায়তা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।